রবিবার শনিও সকালের মোহনবাগান মাঠে তখন রীতিমতো হই হই কাণ্ড। রোজ নামচার ফুটবলের পাশাপাশি ছিল লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনও। ফুটবল নিয়ে ফের সিনেমা, পরিচালক রিঙ্গো। তবে ফুটবল নিয়ে সিনেমা হলেও তার বিষয়বস্তু কিংবা সিনেমার নাম বলতে চাননি পরিচালক। এদিন মোহনবাগান একাডেমির ছেলেদের নিয়ে চলছিল ফটোশুট, ফুটবল নিয়ে সিনেমা, তাই টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবেকে। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কল্যাণ, আর ফুটবল নিয়ে সিনেমা করতে পেরে খুশি রিঙ্গো। আমরা চেষ্টা করছি একটা বেশ ভালো জমজমাট ফুটবল নিয়ে সিনেমা করতে, যেখানে মোহনবাগানের প্লেয়ার্স এন্ড কল্যাণ চৌবে ইজ দেয়ার উইথ আস। He's the technical director of the film. So we're just working it out. I'm just asking about the first day. I'm a player recruit coach, player that they see. The whole team is here. So recruitment process is going to be and so we're going to shoot this in August. I can golpo jigesh korbe na bolbo na. So we're just sorting out the teams. This movie is about football and us. Je anybody, I think prottekei ফুটবল দেখলে একটু বলে কিক করতে ইচ্ছে করে, বিকজ ইটস এ ওয়ে অফ ফ্রিডম। ফুটবল কেন দরকার, গতানুগতিক পড়াশোনার থেকে বাইরে বেরিয়ে এসে ফুটবলের কী কী লাভ লোকসান, এই নিয়ে একটা বাংলা সিনেমা হচ্ছে, যে সিনেমাটার সাথে আমি টেকনিক্যালি জড়িত আছি, যাদেরকে আমি টেকনিক্যালি সাপোর্ট করবো। মোহনবাগান ফুটবল স্কুলের বেশ কিছু ছেলে থাকছে সেখানে, কারণ যেহেতু ফুটবল ম্যাচ হবে, অনেকগুলো ফুটবল ম্যাচ হবে, অনেক টিম দরকার, চার পাঁচটা টিম দরকার, ওদের মধ্যে মোহনবাগান ফুটবল স্কুলের কিছু ছেলেও একটা টিমে থাকবে।